नमस्कार। आज के गीतिका कॉलेज ऑफ डांस एंड म्यूजिक तादेर आमंत्रणे आमी लाइव उपस्थित होयेछी आपनादेर काछे। रवींद्रनाथेर गान एवं किछु कथा शोनाबो बोले बंधुरा एशे थाकले जानाबेन। आमी ताहले सरासरि आमार निबेदने चले जाब। आशा करी बंधुरा सकले एसे पड़बेन खूब ताड़ाताड़ी। जे रकम कथा होयेछे रात्रि 8টা থেকে 9টা এই সময়টুকু আজকে আপনাদের সঙ্গে থাকব রবীন্দ্রনাথের কথায় এবং গানে। আশা করি বন্ধুরা এসে পড়বেন। দু একজন এসেছেন দেখতে পাচ্ছি। যারা এসেছেন তারা একটু জানালে ভালো হয় যে আমার কণ্ঠস্বরটি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কি না বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটি জানাবেন। তাহলে আমি আমার অনুষ্ঠানে একেবারে চলে যাব। 8টা বাজে, আমি পূর্ব নির্ধারিত সময় মতো ঠিক রাত্রি 8টাতেই আপনাদের কাছে এসেছি। এক ঘন্টা সময় আপনাদের সঙ্গে গানে কথায় থাকব বলে। গীতিকার কথা একটু বলতে হয়, আজকে তাদেরই আমন্ত্রণে এখানে আসতে পেরেছি এবং আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, একজন একজন করে আসছেন। প্রপর্ণা চক্রবর্তী, ধন্যবাদ, সঙ্গে থাকুন। যেটা বলছিলাম যে গীতিকার আমন্ত্রণেই আজকে আমি আপনাদের কাছে আসতে পেরেছি এবং গীতিকার যে দুই কর্ণধার মধুরিমা মণ্ডল, ওকে থ্যাংক ইউ, গীতিকার দুই কর্ণধার অর্পিতা নন্দী এবং বিশ্বরঞ্জন নন্দী, ওরা দুজনেই আমার খুব স্নেহের এবং ওরা দুজনেই খুবই গুণী দুজন শিল্পী। এবং আমি বেশ কদিন ধরেই যেটা দেখছি যে ওরা কিন্তু ভারতীয় সঙ্গীত তথা বাংলা গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। গীতিকার বেশ কিছু অনুষ্ঠানে ইতিমধ্যে আমিও যোগদান করেছি এবং ওরা খুবই সিস্টেম্যাটিক্যালি একটা সুন্দর পরিবেশের মধ্যে এই গানবাজনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিজেরা চর্চা তো করছেই, পাশাপাশি ওরা কিন্তু সকলকে নিয়ে চলতে চেষ্টা করছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি অর্পিতা এবং বিশ্বরঞ্জন দুজনকেই আমার অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা জানাই। আগামী দিনে গীতিকার অনেক সমৃদ্ধি কামনা করি। কয়েকজন বন্ধু এসে গেছেন, আমি সরাসরি আমার নিবেদনে চলে যাই। আমরা সদ্যই 22শে শ্রাবণ পেরিয়ে এলাম এবং যেটা দেখেওছি যে গীতিকার অনুষ্ঠান 22শে শ্রাবণ উপলক্ষেই তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে 22শে শ্রাবণ কবির মহাপ্রয়াণের দিন হলেও এটা আমার কাছে কোনো শোক যাপনের দিন নয়, কারণ রবীন্দ্রনাথের যেটুকু তার সৃষ্টির মধ্যে দিয়ে গেছি, তার যে সমুদ্রের মতো সৃষ্টি তার হয়তো এক অঞ্জলিও নিতে পারিনি, তবুও যেটুকু দেখেছি যে রবীন্দ্রনাথ সবসময়ই মৃত্যু থেকে জীবনের দিকে উত্তরণের কথাই বলেছেন, তো সেই জন্যে আমিও সেই ভাবধারায় বিশ্বাসী এবং সেইভাবেই কবিগুরু সৃষ্টিকে সবসময় দেখার চেষ্টা করি। তো আজকে আমি সঙ্গীতে চলে যাই, যেটা দিয়ে শুরু করলাম যে কোনো বিচ্ছেদ বা কোনো শেষ হিসাবে দেখেননি, তার কাছে মৃত্যু যেন সেই পরমেশ্বরের সঙ্গে মিলিত হওয়ারই একটি রূপ। সুতরাং সেই জায়গা থেকেই আমি আজকে কিছু গান নির্বাচন করেছি। একটু কথা একটু গান, এইভাবেই আমরা এগোব। অনেক ধন্যবাদ, ইতিমধ্যে অনেকে এসে পড়েছেন। আমি একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে আজকে আমার নিবেদন শুরু করছি পূজা পর্যায় থেকে। তার আগে একটুখানি অংশ আপনাদের পড়ে শোনাই। সকল ঈশ্বরের
পরমেশ্বর, সব দেবতার পরম দেব, সকল পতির পরম পতি, সব পরমের পরাৎপর, তারে জানি, তিনি নিখিল পূজ্য, তিনি ভুবনেশ্বর। এসেছেন শোনা যাচ্ছে খুব ভালো, মধুরিমা মণ্ডল, সুদেষ্ণা রায় সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ ঘোষ, অনেক ধন্যবাদ।
পরবর্তী গানে যাই, এটাও পূজা পর্যায়েরই একটি গান, খুব ভালো লাগা গান আমার, সেটা চেষ্টা করছি এবার। রত্না ঘোষ দস্তিদার, ও আচ্ছা তুই এসেছিস, থ্যাংক ইউ, থাকিস কিছুক্ষণ সঙ্গে। সুস্মিতা রয়, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। পরবর্তী গানে যাব, এরপরে পূজা ও প্রার্থনা বিষয়ের একটি খুবই জনপ্রিয় গান, এবং মানে অনেকেরই এটি খুব প্রিয় গান, এইটাতে যাব এবার। তার আগে একটুখানি আরেকবার একটুখানি অংশ আপনাদের কাছে ছোট্ট করে একটুখানি পড়ে শোনাই, তারপরে আমার গানটিতে যাব। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধামবাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। তো সেই জ্যোতির্ময়কে আমরা অনেক সময় দেখতে পাই না, তাই আমরা অনেক সময় আমাদের
ছোট ছোট দুঃখ বেদনায় কাতর হয়ে যাই। তো সেই আধারের পথ পেরোনোর জন্য আমাদের কবিগুরুই কিন্তু ভরসা। অনুশীলা রাজ, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমার এবারের গানে চলে যাই। ও আচ্ছা, অর্পিতা এসেছো, থ্যাংক ইউ, থাকো সঙ্গে। খুব ভালো লাগছে আজকে তোমাদের আমন্ত্রণে এখানে আসতে পেরে, তোমাদের কথা প্রথমেই হলো, খুবই আজকে আমার সন্ধেটা অন্তত খুব ভালো কাটবে, চেষ্টা করব। যারা দর্শকরা আছেন তাদের মন যদি ভালো করতে পারি সেটা আমার প্রাপ্তি। গানে চলে যাই। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চুকিতে আসনা। পলকনা পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চুকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, এত প্রেম কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে দেখা পাই, চিরদিন কেন পাই না। আর করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো
এখনি করিব বিষয় বাসনা বিসর্জন দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই ধন্যবাদ গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিক আমি জানি এটা অনেকেরই ভালো লাগা গান এটা আমারও খুব প্রিয় গান মানে একেবারেই কী বলবো সেই পরমেশ্বরের কাছে সমর্পণের গান আমার নিবেদনে এই গানটি পূজার থেকে রাখলাম পূজা ও প্রার্থনা বিষয়ক আরেকটি পূজা পর্যায়ের গানে যাব অনেকটা এই এই দর্শন চিন্তারই গান যে যে আমরা সেই পরমেশ্বরকে দেখতে পাই না অনেক সময় তাকে আমরা আমাদের আড়ালে চলে যান তিনি হ্যাঁ তো সেটা একটি গান পূজার থেকে গাইছি এটাও কিন্তু খুবই অনেকেরই খুব প্রিয় গান সেটা গাইছি শ্রেয়া সরকার ধন্যবাদ অরূপ নস্কর এসেছেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তুমি আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের
देखते आमी पाईनी बाहिर पाने चोख मेले छी बाहिर पाने आमार हृदय पाने चाहिनी आमार हियार माझे लुकिए छिले। আরও অনেক চেনা মানুষেরা এসছেন, সুস্মৃতি, রুবি, শ্রাবস্তী দাশগুপ্ত, চৈতালি চ্যাটার্জি, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। এবারে আমি বর্ষার গানে একটু চলে যাই, আবার শেষের দিকে পূজার নিবেদনে নিশ্চয়ই আসবো। বর্ষার গানে বলতে গেলে বর্ষার মানে রবীন্দ্রনাথের আমরা জানি যে পূজা পর্যায়ের পরেই সবচেয়ে বেশি গান প্রকৃতি পর্যায়েরই আছে এবং তারও মধ্যে আবার সরি প্রেম পর্যায়ের আছে, কিন্তু প্রকৃতি পর্যায়ের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গান বর্ষার প্রকৃতিকে ঘিরেই লেখা হয়েছে। তো সেরকম আর এখানে দেখেছি যেটা যে বর্ষার গানে দুটো রূপ আমি খুব পাই, একটা হচ্ছে যে যেটা বর্ষার খুব সজীবতার রূপ, জতার রূপ, যেটার মধ্যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত কর্মোদ্যম তৈরি করে, সেরকম একটা বর্ষার রূপ পাই রবীন্দ্রনাথের গানে। আর একটা যেটা পাই যে ভীষণভাবে একটা অন্তর্মুখীনতার রূপ, বিরহের রূপ, বর্ষার যে গভীরতর রূপ সেইটা পাই। তো আমি সেইভাবে কয়েকটা গান একটুখানি বর্ষার রেখেছি, হয়তো গানগুলো শুনলেই আপনারা এই যে দুটো রূপের কথা বললাম সে দুটো রূপকে নিয়েই আমি আজকে আমার নির্বাচন রেখেছি। চলে যাই। সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, বনু লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনু লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির ঝংকৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, বর্ষানুগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন অন্ধে, নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বারের বার্তা, দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বারের বার্তা, মাটির কঠিন বাধা হল ক্ষীণ দিকে দিকে হল দীর্ণ, নবয়ঙ্কর জয় পতাকায় ধরাতল সবার কীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। আচ্ছা, দীপঙ্কর দা এসেছো, থ্যাংক ইউ, প্রণাম, থ্যাংক ইউ, রুমকি গাঙ্গুলি ধন্যবাদ, অর্পিতা মেনি মেনি থ্যাংকস, সঙ্গে থাকুন সবাই। আচ্ছা, বর্ষার আরেকটি গানে যাই, একেবারে ভিন্ন মেজাজের গান, যেটা বলছিলাম যে বর্ষার যে বিরহের রূপ সেরকমই একটি এবারে আমার নির্বাচনে।
আজ আকাশে মনের কথা ঝর ঝর বাজে, আজ আকাশে মনের কথা ঝর ঝর বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝর ঝর বাজে, আজ আকাশের মনের কথা ঝর ঝর বাজে, দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদন আজে, ঝর ঝর বাজে, আজ আকাশের মনের কথা ঝর ঝর বাজে, আধার বাতায়নে একলা আমার কানা কানি ওই আকাশের শনি, আধার বাতায়নে একলা আমার কানা কানি ওই আকাশের শনি, ম্লানো স্মৃতির বাণী যত সজল সুরে ওঠে জেগে ঝিল্লি মুখর সাঁঝে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝর ঝর বাজে, আজ আকাশের মনের কথা ঝর ঝর বাজে। আচ্ছা, এরপরেও বর্ষারই একটি গানে যাব। এই প্রসঙ্গে বলি যে রবীন্দ্রনাথের বর্ষার গানে বিশেষ করে বৈষ্ণব সাহিত্যের একটা খুব বড় প্রভাব রয়েছে, বৈষ্ণব পদাবলীর যে প্রভাব সেটা আমরা দেখতে পাই, এবং বিশেষ করে বৈষ্ণব সাহিত্যে যে শ্রী রাধিকার যে অভিসার পর্ব সেরকম কিছু রেফারেন্স কিন্তু আমরা রবীন্দ্রনাথের গানে ভীষণভাবে পাই। ভানুসিংহের পদাবলী ছাড়াও অন্যান্য কিছু গানেও সেরকম দেখা যায়, এবং বর্ষার অভিসারের কথা বলতেই মানে রবীন্দ্রনাথের যে গানটির কথা আমরা মানে না বলেই পারি না, সেই গানটি এবার আপনাদের কাছে আমার নিবেদন। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে পরাণ সখা
বন্ধু হে আমার, বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই, শুধু গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার, পরাণ সখা বন্ধু হে আবার, আজি ঝড়ের রাতে তোমার পিনাকপানি ভট্টাচার্য, নমস্কার, সঙ্গে থাকুন। আচ্ছা, অর্পিতা, একটা গানের অনুরোধ এসেছে, দীপঙ্কর দাও একটা করেছিলে। আচ্ছা, এই অর্পিতার, আচ্ছা, দিবস রজনী আমার অসম্ভব ফেভারিট গান, আমি নিশ্চয়ই এটা শোনাবো ভাবছি। খুবই খুবই প্রিয় একটা গান আমার, তুমি অনুরোধে রাখলে আমি নিশ্চয়ই শোনাবো। ও, সমরেশ চৌধুরী এসেছেন, নমস্কার, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, এইবারে আমি বর্ষার পর্বটি শেষ করব। আমরা প্রায় শ্রাবণ মাসের তো শেষ পর্যায়ে চলে এসেছি অনেকটা, তো শেষ বর্ষণের একটা গান দিয়ে আমি আমার বর্ষার এই পর্বটা শেষ করছি। শেষ বরষার ধারা ঢেলে না, না নাই বাগেলে, শ্যামল ছায়া নাই বাগেলে, না না নাই বাগেলে, নাই বাগেলে, মলিন তোমার মিলাবে লাজ, শরদেশে পরাবে সাজ, মলিন তোমার মিলাবে লাজ, শরদেশে পরাবে সাজ, নবী কালো
ধন্যবাদ শ্রাবস্তী দাশগুপ্তকে। প্রেমের গানে যাব এবার। যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি গান তো পূজা পর্যায়ের আছে এবং তারপরেই কিন্তু প্রেম পর্যায়ের সংখ্যা, অসংখ্য গান এবং মানে কি বলবো এমন সব কম্পোজিশন, তার থেকে বেছে গান করাই খুব মুশকিল। তো আমাকে অর্পিতা একটু সাহায্য করেছে যে গানটা ও দিয়ে আমি আরও আমি অন্য দুটো কীর্তনাঙ্গের গানের কথাই ভেবেছিলাম। তো ও যে গানটা বলেছে সে গানটা আমি নিশ্চয়ই গাইব, কারণ আমার খুব প্রিয় এই গানটি। আমি এক মিনিট একটুখানি পাতাটা বার করে নিই। এটা কিন্তু প্রেম পর্যায়ের গানের পাশাপাশি মায়ার খেলা এই দিনাট্যতেও এই গান ব্যবহার করা হয়েছে। আমার নিজের খুব প্রিয় সাবজেক্ট রবীন্দ্রনাথের এই গীতিনাট্য নৃত্যনাট্য বিষয়টি। আচ্ছা, মৈত্রেয়ী এসেছে, অনেক ধন্যবাদ, কিছুক্ষণ থাকো। অলোক কুমার ঘোষ, আচ্ছা তানপুরার আওয়াজটা আর একটু কম হলে ভালো, বেশ একটুখানি কমিয়ে দিচ্ছি। আচ্ছা এবার জানাবেন ঠিক আছে কিনা, গলার সাথে ব্যালেন্স করছে কিনা একটু দেখবেন। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, চঞ্চল জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে, এত ভালোবাসি যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস যেন কার আশায়।
অনেক চেনা মানুষ, অনেক প্রিয় মানুষেরা এসেছেন, খুব ভালো লাগছে আমার। তন্ময়দা সঙ্গে থাকুন, সাহানা দিয়ে এসেছো, মেনি মেনি থ্যাংকস, সঙ্গে থাকো, ধন্যবাদ। হ্যাঁ দীপঙ্করদা, আমারও মনে পড়ছিল মায়ার খেলা, আমাদের সিডি দীপঙ্করদাও ছিল। দীপঙ্করদা ইনফ্যাক্ট আমাদের গাইড করেছিল, আমাদের একরকমের মানে ট্রেনারই ছিল বলতে গেলে। তো সেই খুব আনন্দের সেই সব দিনগুলো ছিল। মায়ার খেলা করলেই এইটা মনে পড়ে খুবই, দীপঙ্করদার সাথে এই আমাদের একটা খুব ভালো। দীপঙ্করদার সাথে অবশ্য আমার মানে অনেক ছোটোবেলা থেকে অনেক স্মৃতি, তো এটা মানে খুব বেশি আগের কথা নয়, একটা সিডি আমরা করেছিলাম মায়ার খেলা। আচ্ছা, আমার প্রেমের পরের গানটায় চলে যাই, খুব বেশি আর সময় নেই, 10 মিনিট সময় আছে। আমি প্রেম পর্যায়ের আর একটি গান গাইব, তারপরে আমি শেষের দিকে চলে যাব। একটি কীর্তনাঙ্গের বড় প্রিয় গান, খুব ভালো লাগে গাইতেও, ভালো লাগে শুনতেও ভালো লাগে, সেরকম একটি গান। আচ্ছা, এবারে তানপুরার আওয়াজটা ঠিক আছে কিনা গলার সাথে একটুখানি জানাবেন কেউ। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবশেষে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে নাগো, না দেখি জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে। না চাহিলে যারে শ্রেয়া সরকার। আচ্ছা, তানপুরার আওয়াজ এবার ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আমার একদম শেষের দিকে আবার চলে যাই, আবার আমি পূজায় ফিরে আসব, পূজা পর্যায়ের গানে ফিরে আসি। আসলে এই সপ্তাহটা, আচ্ছা সৈকত চৌধুরী অনেক ধন্যবাদ, সঙ্গে আর একটু থাকুন, বেশিক্ষণ আর নেই। সমরেশ চৌধুরীকেও ধন্যবাদ।
আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সপ্তাহ মানে এটা 22শে শ্রাবণের সপ্তাহের শেষ দিন, সেই প্রসঙ্গকে মনে রেখে আমি আমার নিবেদনে শেষে 22শে শ্রাবণকে কেন্দ্র করেই আমার গান দুটি রাখছি। একটুখানি তার আগে যেরকম আমি শোনাচ্ছিলাম আপনাদের, সেরকম একটুখানি পড়ে শোনাই, তারপরেই আমার গানটিতে চলে যাব। জীবনের দুঃখে শোকে তাপে ঋষির একটি বাণী চিত্তে মোর, দিনে দিনে হয়েছে উজ্জ্বল আনন্দ অমৃত রূপে বিশ্বের প্রকাশ। আসলে মৃত্যুর যে রুদ্র রূপ সেটা কখনো রবীন্দ্রনাথ তার সৃষ্টিতে প্রকাশ করেননি। মৃত্যুর একটি শান্ত সমাহিত রূপই আমরা রবীন্দ্রনাথের গানে পেয়ে থাকি। সুতরাং সেই প্রসঙ্গকে মনে রেখে এবং মৃত্যুকে উত্তীর্ণ হয়ে সারা জীবন কবি নিজে অসংখ্য মৃত্যু শোক বহন করেছেন, কিন্তু সেই শোক উত্তীর্ণ করার রাস্তা তিনি দেখিয়ে গেছেন তার সৃষ্টিতে। সেই বিশ্বাস থেকেই আমি আমার আজকের নির্বাচন রেখেছি, এই গানটি গাইছি, এবং তারপরে আমি আমার শেষ নিবেদনে চলে যাব। এটি আমার নিজের খুব প্রিয় গান। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবন চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, তাই দুলেছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পেছে চেতনা ধারা, দুলেছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পেছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। মৈত্রী, থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ সঙ্গে আছো, অনেক ধন্যবাদ। এবারে আমি আমার শেষ নিবেদনে চলে যাব। ছোট্ট করে দু একটি কথা বলি, যেটা সবসময় বলে থাকি যে এই মুহূর্তে তো একটা খুবই কী বলবো, একটা সারা পৃথিবী জুড়ে একটা তাণ্ডব চলেছে বলতে গেলে, কোভিড-19 সন্ত্রাস। এটা একটা অন্য ধরনের সন্ত্রাস, মানে এই সন্ত্রাসকে মোকাবিলা করতে মানে পৃথিবী হিমশিম খাচ্ছে এখন। আমাদের নিজেদের যে কর্তব্য সেগুলো তো করে যেতেই হবে, আমাদের সাবধানতা তো নিশ্চয়ই আমাদের কাছে সবচেয়ে বড়, আমাদের নিজেদের সাবধান হতেই হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা সবসময় নিজেও খুব ফিল করি এবং সবার সাথে শেয়ার করি, যে এই লড়াইটা চালিয়ে যেতে গেলে আমাদের যে মানসিক শক্তিটা প্রয়োজন সেটা কিন্তু একমাত্র আমাদের এই সংস্কৃতি চর্চাই দিতে পারে। এটা আমি ভীষণভাবে মানে বিশেষ করে এই এই জীবনের এই সময়টা, এটা তো আমরা কেউ কোনো দিন দেখিনি এরকম একটা অদ্ভুত সময়কে, তো এই সময়ের মধ্যে আরও বেশি করে যেন এই বিশ্বাসটা আমার মনের মধ্যে এলো যে আমাদের আর কোনো পথ নেই। আমাদের সুস্থ সংস্কৃতির চর্চা, সাহিত্য, শিল্প, যে যেদিকে আছেন, নাটক, ছবি আঁকা, যেটা হোক, এইটাকে আঁকড়েই কিন্তু আমাদের এই অন্ধকারকে পার হয়ে যেতে হবে, এবং আমরা পার হয়ে যাব।
আমরা অনেক মানুষকে হারিয়েছি, এটা নিঃসন্দেহে খুব দুঃখের, এটার কোনো সমবেদনার ভাষা আমার জানা নেই। কিন্তু তবুও জীবন প্রবাহ তো থেমে থাকে না, সেটা হয় না কখনো। তো সেই জায়গাতেও আমাদের রবীন্দ্রনাথ আশ্রয়। রবীন্দ্রনাথ সবসময় একটা জীবন প্রবাহের কথা বলে গেছেন তার সৃষ্টিতে। তো সেই জায়গা থেকে আজকে শেষ করি আমার শেষ নিবেদন। গীতিকা সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এত সুন্দর একটি সন্ধ্যা আমি কাটাতে পারলাম সকলের সাথে। বিশ্বরঞ্জন এবং অর্পিতা, তোমরা এরমভাবে এগিয়ে যাও এবং এগিয়ে যাবেও, একটা সুস্থ চিন্তা নিয়ে গান বাজনা চর্চা করলে নিশ্চয়ই নিশ্চিত যে তোমরা এগিয়ে যাবেই। এখন যেভাবে তোমরা কাজ করে চলেছো, নিরন্তর তোমাদের প্রয়াস, তার জন্য আমার অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য রইল। আমার শেষ নিবেদনে যাই। খুব ইচ্ছে করছে একটু অংশ, একটা খুব বিখ্যাত বই আছে, বাইশে শ্রাবণ নির্মল কুমারী মহালনবিশ, তার লেখা থেকে খুব ছোট্ট একটি অংশ পড়ে আমি আমার শেষ নিবেদনটায় চলে যাব। যেমন অসত্য না থাকলে সত্যের, অন্ধকার না থাকলে আলোর, মৃত্যু না থাকলে অমৃতের মানে নেই, তেমনি রুদ্র না থাকলেও তার প্রসন্নতার কোনো তাৎপর্য থাকে না। সেখানে তাকে শুধু দয়াময় বলা ভুল, কারণ তার রুদ্র মূর্তিও যে সংসারে দেখেছি সেটা তো অস্বীকার করতে পারিনি। তাই উপনিষদ তার কাছে দয়া ভিক্ষা না করে চেয়েছেন তার প্রকাশ। সে প্রকাশ বিশ্বজগতের সব জিনিসের মধ্যেই রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না নিজের অন্তরের মধ্যে তা অনুভব করি ততক্ষণ আমাদের ভয় ঘোঁচে না, ততক্ষণ তিনি আমার কাছে রুদ্র রূপেই দেখা দেন। তাই তো প্রার্থনা, অসত্য থেকে আমাকে সত্যতে নিয়ে যাও, অন্ধকার পেরিয়ে জ্যোতিতে, মৃত্যু পার হয়ে অমৃত লোকে উত্তীর্ণ করো। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে।